আপনাদের বাগিচার কারণে করা ভাল কামর একটা উদাহরণ দিও। চাহ বাগান আর চাহ শ্রমিকর বাবে কোনে কি করিলে? কংগ্রেসক সমালোচনা করে চাহ বাগান আর চাহ শ্রমিকক সদনত সরব মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশনের প্রথম দিনটিতে এক মৌখিক প্রশ্নের উত্তর দিবলৈ গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে, 10 মে তারিখে যে হেলথ ডিপার্টমেন্টের নিযুক্তি হব, 10 মে তারিখে যে পুলিশের নিযুক্তি হব, 10 মে তারিখে যে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডের নিযুক্তি হব। এই নিযুক্তিত চাহ শ্রমিকর সন্তানের সংরক্ষিত হব 3% আসন। প্রথমবারের অসমর চাহ বাগিচাত বা আদিবাসী সমাজের বাবে আমি 3% চাকরি পোনপটিয়াভাবে রিজার্ভেশন করছি। বাগানের বাবে সরকারে করা কামর খতিয়ান দি মুখ্যমন্ত্রী কলে, চাহ বাগিচাত ইতিমধ্যে নির্মাণ হল 100খন হাইস্কুল, আর 100খন হাইস্কুল নির্মাণ করব সরকারে, বাগানত নির্মাণ করব 10খন ডিগ্রি কলেজ। আজি চাহ বাগিচা সম্প্রদায়ের কারণে 200খন স্কুল আমার স্থাপনের কাম আগবাড়িছে, আর এই বছর মানে আমি অহা জানুয়ারি মাহত আমি শেষ করি। এই বছর আমি সিদ্ধান্ত লৈছো, অহা বছর আমি আরম্ভ করিম 10খন অসমত কলেজ করিম, যত নেকি অকল বাগিচার লড়াই পড়ি। এইবার মুখ্যমন্ত্রী ঘোষণা করিলে চাহ শ্রমিকর বাবে আন দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী কলে, বাগানের লাইনত বসবাস করা শ্রমিকে পাব মাটির অধিকার। চাহ বাগিচার লাইনের মাটিখিনির মালিক আমি বাগিচার শ্রমিকক করি। এক্ষেত্রে বাগানের মালিক সকলে শ্রমিকে লাইনত বসবাস করা মাটি শ্রমিকলৈ দান করবলৈ অনুরোধ জানায় মুখ্যমন্ত্রী। চাহ শ্রমিকর ঝুমুর নৃত্যক বিশ্ব দরবারলৈ নিয়ার বাবে অহা নভেম্বরত সরুসজাই স্টেডিয়ামত 10,000গৰাকীয়ে ঝুমুর নাচিব বলেও সদনত সদরি করলে মুখ্যমন্ত্রী। নভেম্বর মাহত আশা করো কিমান টাকা খরচ হল কি হল সেবিলাকলৈকে নগৈ পেলাই আপোনালোক সকলোই আহিব। নভেম্বর মাহত আমি সরু সজাই স্টেডিয়ামত আমি 8,000 ঝুমুর ছোৱালীৰ ঝুমুর গোয়া লড়া ছোৱালীৰে আমি ইয়াত ঝুমুর প্রদর্শন করিম। লগতে মুখ্যমন্ত্রী কলে, 8,00,000 চাহ শ্রমিকক 3 বছৰলৈ সরকারে দিব নগদ ধনের সাহায্য। এই 8,00,000 বাগিচার শ্রমিকক প্রত্যেকজন শ্রমিকক আমি একটা নগদ ধনু দিব। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সময়তে বিধায়ক অখিল গগৈ আর বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় উলিয়ালে শ্রমিকর মজুরি প্রসঙ্গ। সব হয়ে গেল মোটামুটি, এটা হাজিরা বহাই দিলে হয়ে গেল, হাজিরা চাহ শ্রমিকর হাজিরা বহাই দিলে বাকিবিল সব হয়ে গেছে মোটামুটি, হাজিরা কেতিয়া বাড়ি, হাজিরা ভাস্কর জ্যোতি ফুকনে কেতিয়া বড়াব খুঁজি লোক বাগিচা। বিরোধী দলপতির কথা উভতি ধরে মুখ্যমন্ত্রী কলে, নিজের ইতিহাস খুচরি লিয়া কোনোবা মানুষের নিজের বুরঞ্জী একেবারে কাম নকৰা বুরঞ্জী তেতিয়া আপনি বেলেগক কই থাকার কথা নাই। মুখ্যমন্ত্রীর দাবি কংগ্রেসে করেছিল কেবল আলিকুলির রাজনীতি। এটা সময় তো কুয়াই আছিল যে আলি কুলির ভূতেরে কংগ্রেসে জিকে, যদিও আলিও কোয়াটো সম্মানের কথা, কুলি বলে কব নাপায়, তথাপিতো তেনেকেই চলি আছিল। ক্যামেরাত সঞ্জয় বড়া আর প্রভাস সিংর সহ বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।